আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। বাংলাদেশকে হারিয়ে প্রোটিয়াদের বিপক্ষে হারের বদলা নিতে নেপালের হুমকি। বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, সুপার এইটে কারা যাবে? সবার মুখে একই রব, কঠিন সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, কিন্তু একটি হিসেবে কোনো শঙ্কা নেই সুপার এইটে যেতে। বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের, ধারে কাছেও নেই আর কেউ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সাউথ আফ্রিকার বিপক্ষে এক রানে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে নেপালের। ম্যাচ হারের পরই নেপালি দুই ব্যাটার গুলশান জা ও সোমপাল কামির চোখে মুখে ছিল হতাশার ছাপ। শেষ বলে দু রানের চাহিদা মেটাতে পারেননি, খেলতে পারেননি স্নায়ুচাপ ধরে রেখে। এক রানের হার বিশ্বকাপে জন্ম দিল আরেকটি ট্র্যাজেডির। প্রোটিয়াদের হারিয়ে দিতে পারলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হতে পারত নেপালের জন্য সুপার এইটে যাওয়ার বড় সুযোগ। তবে সেই ম্যাচটি তাদের জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তবে বাংলাদেশের সুপার এইটে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে চমক দেখাতে চায় নেপাল। সাউথ আফ্রিকাকে হারাতে না পারলেও বাংলাদেশকে হারিয়ে সেই আক্ষেপ মেটাতে চান তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা গর্বের জন্যই খেলবে, এমনটাই জানিয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছেন, আমরা এই পরিস্থিতি নিয়ে অবগত ছিলাম, আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচে গর্বের জন্য খেলবো। আমরা টেস্ট খেলে উড়ে দেশকে হারাতে চাই, আজ হয়নি আগামী ম্যাচে সেটা করতে চাই, আজ যেই আত্মবিশ্বাস পেলাম সেটা ধরে রাখতে চাই। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ হেরে গেলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নেপাল, এমনটাই মনে করেন দলটির অধিনায়ক। তিনি আরও বলেন, আমরা আজ যেভাবে খেলেছি এটা দেখিয়েছি আমরা এখানে কেন এসেছি। এটা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে গর্ব করে তিনি বলেন, এই দল নিয়ে আমি অনেক গর্বিত, বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্বিত। আমরা খুব কাছে গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করেছিলাম, শেষে গিয়ে পারেনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারবো। 17 জুন রাত ভোরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল। বাংলাদেশ এরই মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জয়ের জোর সম্ভাবনা তৈরি করে 4 রানে হেরেছিল টাইগাররা। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, সুপার এইটে যাবে কারা? সবার মুখে এখন একই রব, এখনও কঠিন সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশ, আবার সহজও। নেদারল্যান্ডসকে হারানোর মুহূর্ত থেকে বাংলাদেশের সমর্থকদের মনে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, টাইগারদের সুপার এইটে খেলা কি নিশ্চিত হলো? নাজমুল হোসেন শান্তর দল কি সেরা 8-এ পৌঁছে গেল, নাকি আরও হিসেব নিকেশ বাকি? বাস্তবতা হলো আরও হিসেব নিকেশ বাকি, তবে সেটা কঠিন বা জটিল নয়। সামনে আছে 2 ধরনের সমীকরণ। প্রথম সমীকরণ, বাংলাদেশ ঈদুল আজহার দিন ভোরে নেপালের বিপক্ষে জিতলেই অনায়াসে চলে যাবে সেরা 8-এ। তখন শান্তর দলের পয়েন্ট দাঁড়াবে 4 ম্যাচে 3 জয়ের সুবাদে 6। বাংলাদেশ ছাড়া গ্রুপ ডিতে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল কারোরই 6 পয়েন্ট পাওয়ার কোনো সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ইতোমধ্যেই 8 পয়েন্ট রয়েছে। সর্বশেষ নেপালকে হারিয়ে তারা 2 পয়েন্ট যুক্ত করেছে, আর বাংলাদেশের আছে 4 পয়েন্ট নেপালের বিপক্ষে জিতলে, যা 6 পয়েন্টে উপনীত হবে। গ্রুপের অপর 3 দল শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল কারোরই 6 হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই মুহূর্তে নেপালের আছে 1 পয়েন্ট, শ্রীলঙ্কারও আছে 1 পয়েন্ট, নেদারল্যান্ডসের পয়েন্ট 2 এবং তাদের শেষ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে। কাজেই শেষ ম্যাচে নেদারল্যান্ডসে জিতলেও পয়েন্ট হবে 4। বাংলাদেশের ইতোমধ্যে 4 পয়েন্ট রয়েছে, তাই দেখা যাচ্ছে বাংলাদেশের সুপার এইট খেলার সম্ভাবনা বেশি। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যদি বাংলাদেশ নেপালের কাছে হারে এবং নেদারল্যান্ডস শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায়, তাহলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 4 হয়ে যাবে, তখন কি হবে? এটাই আসলে দেখার বিষয়। নেপালের বিপক্ষে বাংলাদেশের হার এবং লঙ্কানদের বিপক্ষে নেদারল্যান্ডসের জয় হলে আসবে নেট রান রেটের হিসেব। বর্তমানে নেদারল্যান্ডসকে হারানোর পর বাংলাদেশের নেট রান রেট নেদারল্যান্ডসের চেয়ে সমৃদ্ধ ও উন্নত, তাই স্বাভাবিক সমীকরণে বাংলাদেশের সেরা 8-এ খেলার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। বাংলাদেশ যদি শেষ ম্যাচে নেপালের বিপক্ষে চরম পরিণতির সম্মুখীন না হয়, মানে খুব করুণভাবে না হারে,
তাহলে নেদারল্যান্ডসের চেয়ে নেট রানরেটে এগিয়েই থাকবে শান্তর দল। এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট এবং নেদারল্যান্ডসের নেট রানরেট যথাক্রমে +0.478 ও -0.408। নেট রানরেটটি লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের নেট রানরেট প্লাস এবং নেদারল্যান্ডসের মাইনাস। এই প্লাস তখনই মাইনাসে যাবে যখন শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে যাচ্ছে তাই বা শোচনীয়ভাবে হেরে যাবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, টি টোয়েন্টির পরতে পরতে অনিশ্চয়তার উঠানামা, তারপরও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে নিজেদের কম বেশি খুঁজে পেয়েছে বাংলাদেশ। এই দুই জয়ে সেরা আটে খুব কাছে টাইগাররা। এরকম অবস্থায় নেদারল্যান্ডসের বিপক্ষে বাজেভাবে হারবে তা ভাবতেও একটু দ্বিধা হয়। তাই এখান থেকে বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তাতেও নেট রানরেটের এই হিসেবে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে যাবে, সেরা আটে চলে যাবে। কারণ নেদারল্যান্ডসের নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলেও নেট রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হেরেও যায় এবং সেটা খুব বড় ব্যবধানে নয় এবং নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলেও নেট রানরেটে বাংলাদেশই এগিয়ে থাকবে। তখন টাইগাররা ডাচদের পেছনে ফেলে চলে যাবে সেরা আটে। সব কথার শেষ কথা, নেপালের বিপক্ষে জিতলেই সব সমীকরণ বাদ দিয়ে বেশি পয়েন্ট অর্থাৎ 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলে যাবে সুপার এইটে বাংলাদেশ। তখন বাংলাদেশের সুপার এইটে গিয়ে দেখা হবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সঙ্গে। অন্যদিকে বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের, ধারে কাছেও নেই আর কেউ। দেশের ক্রিকেটের সবচেয়ে বর্ণম সাকিব আল হাসান, ভালোবেসে ভক্তরা তাকে ডাকেন রেকর্ড আল হাসান। 22 গজে নামলেই রেকর্ড ভাঙা গড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার প্রথম বাংলাদেশি হিসাবে অনন্য এক রেকর্ড গড়লেন দেশসেরা এই অলরাউন্ডার। চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে অলিখিতভাবে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। দারুণ এই জয়ের নায়ক সাকিব, চাপের মুখে ব্যাট হাতে লড়েন তিনি, 50ও হাঁকান। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100টি আন্তর্জাতিক ম্যাচে 50 হাঁকানোর রেকর্ড গড়েন সাকিব। এদিকে বিশ্ব ক্রিকেটে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে বিশ্বমঞ্চে 2149 রান এবং 90 উইকেট স্বীকার করেছেন। তার ধারে কাছেও কেউ নেই। 5টি ওয়ানডে বিশ্বকাপের লাল সবুজের জার্সিতে 1332 রানের পাশাপাশি বল হাতে 43 উইকেট স্বীকার করেছেন তিনি। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে 9টি আসরে খেলে 817 রান এবং 47 উইকেট স্বীকার করেছেন সাকিব। ডাচদের বিপক্ষে 50তে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 100টি আন্তর্জাতিক ম্যাচে 50 হাঁকান তিনি। আর বিশ্বের 19তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখান তিনি। 50 হাঁকিয়েও লড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। 46 বলে 64 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। প্রিয় দর্শক, নেপাল বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে হারানোর জন্য। আপনাদের কাছে কি মনে হচ্ছে, নেপাল কি বাংলাদেশের সাথে পারবে? যদি মনে হয় নেপাল বাংলাদেশকে হারাবে তাহলে ইয়েস লিখুন, আর যদি মনে হয় বাংলাদেশকে হারাতে পারবে না তাহলে নো লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।